হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ করিম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين اولاد رسول পবিত্র এই জায়গা পবিত্র খানকা শরীফ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার লক্ষ্যে মাওলা আমাদেরকে জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল আপনারা শুনতেছেন আমার আওয়াজ, সমস্যা হচ্ছে না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারী আছি, আমরা জমিনে ঈদের চেয়েও দুটা জিনিসকে সবচেয়ে বড় দামি মনে করি। একটার নাম ঈদে মিলাদুন্নবী, কথা ঠিক কিনা? এটা আমাদের কাছে অন্যরা যা ফতোয়া দেওয়ার দিক আমাদের কোনো সেই নাই, কিন্তু আমরা যারা সুন্নি আছি আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও আনন্দ হচ্ছে ঈদে মিলাদ। এরপর যেই দিনটা আমরা সবচেয়ে বেশি আনন্দিত সেই দিনের নাম ঈদে মিরাজুন্নবী, কথা ঠিক কি না? ঈদে মিলাদুন্নবী মানে হাবিবের সাথে উম্মতের দেখা হওয়া, আর মিরাজুন্নবী মানে মাবুদের সাথে হাবিবের দেখা হওয়া। দুটো ঈদের দিন আনন্দের দিন, কারণ মসজিদ পরে মেরাস আগে, আজান পরে মেরাস আগে, একামত পরে মেরাস আগে, নামাজ পরে মেরাস আগে। যদি মেরাস না হতো তাহলে মসজিদ নামের মসজিদও আসতো না, নামাজ নামের ইবাদত আমাদের মাঝে কখনো উপস্থিত হতো না। তো আজকে আশ্চর্যের বিষয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, নাস্তিক নয়, 14 ফেব্রুয়ারি পুরা বাংলাদেশ কলঙ্কিত হয়েছে। আমার বন্ধু লাল রুমাল মাথায় দিয়ে বিদআতের ফতোয়া দেয় নাই, 31 ডিসেম্বর বাংলার পবিত্র সমুদ্র বীচ অপবিত্র হয়েছে, আমার বন্ধু মাথায় রুমাল দিয়ে বেদাতের ফতোয়া দেয় নাই, কিন্তু মাহে রজব আসতে দেরি ওনারা মাথায় রুমাল দিয়ে বেদাতের ফতোয়া দিতে দেরি করেন নাই, কথা ঠিক না? এটা আশ্চর্যের বিষয়। কেন? রসুল মেরাজ গিয়েছে, উম্মত এমন নবীকে পেয়েছে যিনি মেরাজের দুলহা হয়েছে। তো মে
মেরাস নবীর হওয়াতে উম্মত খুশি হবে, কিন্তু আজ দেখছি মিডিয়ার মাধ্যমে উম্মত পরিচয় দিয়ে নবীর মেরাস হওয়ার কারণে ওনারা নারাজ হয়ে গেছেন। এরকম আছে না নেই? যেহেতু আমি সময় নিয়ে আলোচনা করতে চাই, তো আজকে একটু আস্তে আস্তে কথা বলবো, যাতে জাতি বুঝতে পারে কোনটা হক আর কোনটা না হক। কেন হক না হক যদি আমরা না চিনি, তাহলে আমাদের আমলগুলো আমাদের কোনো উপকারে আসবে না। আর হক না হক চিনে যদি আমল করি, আমাদের আমল আমাদেরকে জান্নাত ফেরদাউসে পৌঁছায় দেবে। তাহলে বার আছে না নেই? আছে। আচ্ছা, এখন আসেন গভীর মনোযোগ। মেরাজ করেছেন রহমতুল্লিল আমিন রজব মাসের ২৭তম তারিখ। তো এখন আসেন মেরাজের আলোচনা আমরা যে করছি, এতে ফায়দা কি, লাভ কি? কারণ লাভ ছাড়া মানুষ কোনো কাজ করতে প্রস্তুত নয়, এটা স্বাভাবিক বিষয়। আমরা যারা নামাজ পড়ি লাভ আছে না নাই? আছে। রোজা রাখি লাভ আছে না নাই? হজ করি লাভ আছে না নাই? এমনিতেই ৩,০০,০০০ টাকা খরচ করে কেউ হজ করতে যাবে? লাভ আছে বলেই যাচ্ছেন। কোরআন পড়ি লাভ আছে না নাই? আছে। তো মানুষ এমন যে লাভ ছাড়া কখনো সামনের দিকে এগায় না। যারা নবীর শানে বেয়াদবি করে তাদেরও একটা লাভ আছে। আমরা যারা নবীর পক্ষে কাজ করি আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের একটা লাভ আছে। হুজুর লাভটা কি? তারা নবীর বিপক্ষে দাঁড়িয়ে আমেরিকার ডলার তেল পায়, আমরা নবীর পক্ষে দাঁড়িয়ে হাসরের ময়দানে শাফাআত পাবো। দুই দিক তাহলে লাভ সারা, কেউ দৌড়ে না, আমিও দৌড়ি, উনিও দৌড়ে, উনি দৌড়ে দুনিয়ার জন্য, আমরা দৌড়ি আখিরাতের জন্য। এখানে একটু বুঝতে হবে। আসেন রজব মাসের ২৭ তারিখ, আমার নবী উম্মে হানির গড়ে নিদ্রায় অবস্থায় ছিলেন। কি অবস্থায়? নিদ্রা অবস্থায়। এর আগে আমি যেহেতু বণিকা দিয়ে শুরু করছি, আমি এখন গৌস আজম মসজিদে শুরু করছিলাম, কিন্তু আমার ভূমিকাতেই ঘন্টা শেষ হয়ে গেছে। আর ওখানে বেশি সিলেবাসই, এখানে দেখি ক্যাপাসিটি একটু কমে গেছে, কারণ সেই জন্য এখানে একটু বললাম আস্তে আস্তে বোঝাবো, কারণ এক জায়গায় থেকে এসে আরেক জায়গায় দ্রুত স্পেস দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। অসুবিধা নাই, আপনাদের এশক থাকলে আমারটা চলে আসবে জামিনা নেই, কারণ আশেকদের মাহফিলে মাসুক জেগে উঠে, কথা ঠিক না? আর আমাদের দরবার তো এশকের দরবার, যেই দরবারে নবীর প্রেম শিখায়, এই দরবারের চেয়ে বড় এশকের দরবার আর কি আছে, কথা ঠিক না? আমাদের দরবার কেন হয়েছে? শুধুমাত্র একটা কারণে, সেটি হচ্ছে মুস্তফার প্রেমের কারণে, কথা ঠিক না? মুসলমান কি সাইন সায়েন্সের কোর্ট যখন আসে নাই তখন ছিল না? ছিল। মাদ্রাসা কি তখন ছিল না? দাড়ি টুপি জুব্বা কি তখন ছিল না? কোরআন বুখারি কি তখন পড়ায় নাই? তো সাইন সায়েন্সের কোর্ট এসে দেখলেন টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে, কোরআনও আছে, বুখারিও আছে, কিন্তু ঈমানের যেই রূহ জান বলা হয় ওই জান মুস্তফাটা পাওয়া যাচ্ছে না, কথা ঠিক কিনা? আমাদের শরীর একটা কাবা, এই কাবারের বড় মূল্য যেখানে যা সেখানে সম্মান করে, কতক্ষণ নিঃশ্বাস আছে, নিঃশ্বাস নাই বউ বলবে কবর দে, বাবাও বলবে মাটি চাপা দে, মাও বলবে এতদিন শাড়ির আঁচলে রেখেছি, আজ মাওলার দরবারে সুপরদ করে দিলাম। তাহলে বডির মূল্য
ততক্ষণ যতক্ষণ রূপ আছে ইমানের মূল্য ততক্ষণ যতক্ষণ মুস্তফা আছে। নবী নাই, ইমানের রু নাই, তো রু যখন নাই কবারের কোন মূল্যায়ন শাইন শায়সির কোট দেখে মরা একটা লাশ আছে মুস্তফার প্রেম দিয়ে ওই লাশকে জাগ্রত করে দিয়েছে, এটার নাম দরবারে শিরক, এটার নাম কি? দরবারে শিরক। এখন আসেন গভীর মনোযোগ। আমরা বাংলাদেশে অনেক পত্রিকা, অনেক ম্যাগাজিন, অনেক টিভি নিউজ আসে না নাই? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আবু সাইল মোহাম্মদ সদরুদ্দিন আল আজহারি দামত বরকাতুহুমুল আলিয়া। আমরা সবাই ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা, আলহামদুলিল্লাহ। প্রত্যেক টিভিতে নিউজ হয় কি হয় না? প্রত্যেক পত্রিকায় নিউজ, কিন্তু হেডলাইন যেটা দেয় সেটা যে কোনো নিউজ হেডলাইন দেয় না, ওটা প্রথম পৃষ্ঠায় হেডলাইন থাকে যেটা দেখলে মানুষ পড়তে চাইবে, কথা ঠিক না? প্রথম পৃষ্ঠা পত্রিকার বড় দামি, টিভির প্রথম নিউজ বড় দামি, সেই জন্য প্রথম পত্রিকার প্রথম পেজে আপনি যদি অ্যাড দিতে চান টাকা বেশি দিতে হয়, কিন্তু বেতরের পেজে কম দিতে হয়, স্বাভাবিক বিষয়। তাহলে হেডলাইন এমন হতে হবে, যদি কেউ হেডলাইন লিখে পানি যদি ফ্রিজে রাখা হয় ঠান্ডা হয়, কেউ পড়বে? পড়বে না। রেললাইন দিয়ে রেল চলে, এটা কেউ হেডলাইন দিবে? দিবে না। পানি আগুনে রাখলে গরম হয়, এটা কেউ বলবে না। কেন? এই হেডলাইন যদি কেউ দেয় জীবনে ওই পত্রিকা আর কেউ পড়বে না, বলে এটা স্বাভাবিক বিষয়। ফ্রিজে পানি রাখলে ঠান্ডা হবে আর আগুনে দিলে, তাহলে মানুষ হেডলাইন এমন একটা জিনিসকে দেয় যেটা বড় আশ্চর্যজনক, যেটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু আমাকে বিশ্বাস করতে হয়। তাই যেইভাবে টিভি পত্রিকা পেপার ম্যাগাজিনে হেডলাইন দিয়ে নিউজ করে আমাদেরকে অবিশ্বাস্য ঘটনার মেসেজ দেয়, আমার আল্লাহর একটা মেসেজ আছে, নিউজ আছে, মাওলার নিউজ যেটা দেয় এটাকে আল কোরআন বলে, কথা ঠিক কিনা? এটা কার হেডলাইন? আল্লাহর হেডলাইন, এটা তো অন্য কারো হেডলাইন। তো এখানে এমন কোন হেডলাইন দিয়ে আল্লাহ ইসলাম বুঝাই নাই যে পানি ঠান্ডা হয়ে যাবে বরফে, আগুনে গরম হয়ে যাবে, এরকম কোন হেডলাইন দিছে? এমন এমন হেডলাইন দিয়েছে আপনি পড়লেই ইমান আনতে হবে, কথা ঠিক না? আল্লাহ বলেছেন হেডলাইন ইজা জুলজিলাতিল আরদ জিলজালহা, বান্দা তুই জমিন নিয়ে কত স্বপ্ন, 20-30 তলা বিল্ডিং তুলবি, ফ্যাক্টরি করবি, গাড়ি বাড়ি করবি, কিন্তু এই জমিন একদিন ফেটে ফেটে বিচ্ছিন্ন হয়ে কেয়ামতের ময়দান হয়ে যাবে। হেডলাইন কা? আবার আল্লাহ হেডলাইন দিচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, শত শত মূর্তির পিছনে না দৌড়ে যেই আল্লাহ তোকে বানিয়েছে সেই মাবুদের পিছনে চলে আয়। হেডলাইন কা? আল্লাহ। গভীর মনোযোগ। 27 রজব আল্লাহর নবী উম্মে হানির ঘরে নিদ্রা অবস্থায় রইলেন, পৃথিবীর জমিন স্তব্ধ হয়ে গেছে, গাড়ির সাউন্ড বন্ধ হয়ে গেছে, সকল সৃষ্টি কোল ঘুমিয়ে গেছে। আল্লাহ বলে ওয়াল্লাইলি ইজা সাজা, ওই রাতের কসম যেই রাত অন্ধকার এনে পৃথিবীর জমিনকে নীরব করে দিয়েছে, যখন সম্পূর্ণ পৃথিবী নীরব, আমার মাওলা ডাক দিয়ে বলে জিবরিল যাও আমার মুস্তফাকে একটু উঠায় দাও। তাহলে পৃথিবী নীরব, সবাই গুম, সৃষ্টিকল নীরব স্তব্ধ হয়ে গেছে, আমার মাওলা জিবরিলকে বললেন জিবরিল তুমি বলো কুম ইয়া হাবিবি, হাবিব আপনি উঠে যান। তো আল্লাহর নবী উঠে গেলেন,
তো কোন নবীকে উঠতে বললেন? একটু গভীর মনোযোগ, আল্লাহর নবী চায় গভীর রাতে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে সূরা বাকারা আলে ইমরান পড়ে কিয়ামুল লাইল করবে, যেই নবী চায় সবাই যখন ঘুমিয়ে গেছে আমার মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার ইবাদত করবে, যেই নবী চায় সৃষ্টি কল যখন অনলাইন জগতে ব্যস্ত হয়ে গেছে আমার নবী সিস্তাহি লুটায়া সুবহান রাব্বিয়াল আলা বলে জিকির করবে, কিন্তু মাওলা ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইল্লা কালিলা, হাবিব দিন কখনো পাহাড় পর্বতে, হাবিব দিন কখনো সমুদ্রের সেই অঞ্চল গুলাতে, হাবিব কখনো বাজার দোকানে রাস্তা কাটে আপনি ঈমানের দাওয়াত দিচ্ছেন, আবার রাতভর দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছেন, মুস্তফার কষ্ট হবে আর মাওলা সহ্য করবো তা হতে পারে? কমিল লাইলা রাত্রি জাগেন তবে ইল্লা কালিলা, বেশি নয় কম, কাসির নয় কালিলা, কম ইবাদত করে বাকি সময়টা গুনিয়ে যান। বাকি সময় কি হয়ে যান? কে বলেছে? আমি যদি রাতভর তাহাজ্জুদ পড়ি আল্লাহ কি বলবে ঘুমাই যা? আপনাকে বলবে? আমাকে বলবে? কিন্তু নবীর ভালোবাসা কারে কয়? আমার মুস্তফার রাতভর জাগ্রত হতে হবে না, আমার নবী যদি ঘুমায়ও যায় মাবুদ সেটাকে ইবাদত হিসেবে লিখে দিব, এটার নাম রহমতুল্লিল। হঠাৎ করে ডাক দিলেন উঠে যান, আল্লাহর নবী উঠে গেলেন, ডাক দিয়ে বললেন মাওলা আজ হঠাৎ করে ডাকলেন কেন? আল্লাহ বলে কিয়ামুল লাইল করার জন্য নয়, আজ রহমান চায় রহমানের বাড়িতে মুস্তফা মেহমান হয়ে আসে। কার বাড়িতে? রহমানের বাড়িতে। গভীর মনোযোগ, আল্লাহর নবী উম্মেহানির গড়ে থেকে উঠে গেলেন, মসজিদে হেরেমে আসলেন, বুরাকের উপর উঠলেন, বুরাক থেকে মসজিদে আকসায় গেলেন, সেখান থেকে বাইতুল মামুর চলে গেলেন, বাইতুল মামুর থেকে লা মাকানের দিকে যখন উঠলেন সিদরাতুল মুনতাহায় একদিকে জিবরিল আরেকদিকে রহমতুল্লিল আলামিন, মাওলা বলে সুম্মা দানা হাবিব আপনি উঠে যান, আমার নবী জিবরিলের দিকে তাকায়া বলে জিবরিল যখন আমি মক্কায় তুমি তখন মক্কায়, আমি যখন মসজিদে হেরেমে তুমি তখন মসজিদে হেরেমে, আমি যখন আকসায় তুমি তখন আকসায়, আমি যখন জান্নাতে তুমি তখন জান্নাতে, আমি যখন বাইতুল মামুরে তুমি তখন বাইতুল মামুরে, দুজন তো একসাথে আসলাম, মাওলা তো দুইজনকে ডাকে নাই শুধু মুস্তফাকে ডেকেছে, কারণ কি? জিবরিল বলে ডাকবেই তো, কেন? জিবরিলের ক্ষমতা যেখানে শেষ মুস্তফার ক্ষমতা সেখানে শুরু হয়ে যায়। জিবরিলের ক্ষমতা যেখানে শেষ সেখানে নবীর ক্ষমতা। তো এখনো বাংলার জমিনে অনেকেই আছে যারা জিবরিলকে জোর করে নবীর শিক্ষক বানাইতে চায়, আছে না নাই? আছে, লিখে শিক্ষকের নাম জিবরিল, ছাত্রের নাম রহমতুল্লিল। কেমন বেওয়াফা, কেমন নিমুখ হারাম, নবীর নিচে নামাইতে পারলে তারা খুশি হয়ে যায়, এরকম আছে না নাই? এখন গভীর মনোযোগ, আমার কথা বুঝতেছেন? মাইকটা সাউন্ড বক্স দিদি একটু, হয়তো আমরা যুবক মানুষ তো যত জমিন কাঁপে তত ভালো লাগে, আগামীবার সাউন্ড বক্স একটু বাড়ি দিয়েন, তাহলে জমিন কাঁপলে আমাদের কি লাগে বাবা, শাড়ি খেলাইতে হবে ডাইরেক্ট। এখন আসুন গভীর মনোযোগ, এটা কি? এটা সূরা ফাতিহা, এটা কি? ফাতিহা মানে ভূমিকার কি, ভূমিকাকে ফাতিহা, কিন্তু মূল আলোচনা সূরা, এখান থেকে প্রথম পারা, যেখানে পারা নাম্বার এক এখানে লেখা আছে, এখানে নাই পারা নাম্বার এক, কেন? সূরা ফাতিহা কোন পারার অংশ নয়, কোন পারার অংশ কেন? প্রথম পারা আলিফ লাম মিম দিয়ে শুরু, দ্বিতীয় পারা সায়াকুল সুফহা দিয়ে শুরু, তৃতীয় পারা তিলকার রসুল দিয়ে শুরু,
30তম পারা আম্মা ইয়াতাসা আলুম দিয়ে শুরু, তা আপনি আমি বলি কোরআন শরীফ 30 পারা, কিন্তু সূরা ফাতিহা কোন পারার অংশ? তখন উত্তর দিবেন কোন পারার অংশ নয়। কেন? সে কোরআনের মা বলা হয়, সূরা ফাতিহা মা অংশ হয় না, মা আলাদা একটা জাত হয়। মা আলাদা একটা কি হয়? সেই জন্য কোরআনের শুরুতে আমার মাওলা সূরা ফাতিহা রেখেছে। প্রত্যেক সূরা হয়তো মক্কী না হয় মাদানী, কিন্তু আল্লাহ এই কোরআনের সূরা ফাতিহা মক্কায় নাযিল করিয়েছেন, মদিনায় নাযিল করিয়েছেন, সেই জন্য সূরা ফাতিহাকে মক্কীও বলতে পারেন, মদনীও বলতে পারেন। আবার আসার সময় জিবরিল যখন একলা আসে, মাওলার ডাক দিয়ে বলে যাও কই, সে তোমার হাবিবের কাছে যায়। কি নিয়ে যাও? সে সূরা ফাতিহা নিয়ে। তা একলা? সে হ্যাঁ, সে একলা যায় না, সত্তর হাজার ফেরেশতার মিছিল জুলুস নিয়ে যাও। হযরত জিবরিল আমিন 70,000 ফেরেশতার জুলুস নিয়ে নবীর দরবারে সূরা ফাতিহা নিয়ে এসেছে। আজকে অনেকেই বলে সুন্নিরা বেদাতি। আমি বললাম কেন? ওরা জুলুস করে পাইল করে। তা আমি বলে আমি যদি বেদাতি হই, জিবরিল তো বেদাতি। কথা ঠিক না? কারণ উনি কয় হাজার নিয়ে আইছে? 70,000 নিয়ে কোথা সূরা ফাতিহার জুলুস করতেছে? তো নবী না আসলে তো সূরা ফাতিহা? তো সূরা ফাতিহার জন্য যদি 70,000 মালাইকা জুলুস করে, আমার সেই ফায়েসিল কোটের দরবার রাওলা কাউসে জামান আলে রসুল আল্লামা তৈয়ব সওয়াজ বলে মুস্তফার জন্য এর চেয়ে কয়টি গুণ বড় জুলুস হওয়া দরকার আছে? কথা ঠিক কিনা? ফতোয়া যেখানে সেখানে দিলে চলে না, একটু বুঝে শুনে দিতে হবে। তো সূরা ফাতিহা কয় জায়গায়? মক্কি আবার মদনী, দুইবার নাজিল হইছে। কয়বার? প্রত্যেক সূরা নাজিল হইছে একবার, সূরা ফাতিহা নাজিল হইছে দুইবার। এরপর প্রথম আলোচনা সূরা বাকারা, এখানে ঢুকলে আবার শেষ হবে না, আমি যেহেতু মেরাজে ঢুকব। প্রথম অক্ষর আলিফ লাম, অর্থ আপনারা জানেন, আমাকে যেহেতু আনছেন আমাকে বলতে হবে না, কারণ জিজ্ঞেস করেন হুজুর আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না, আপনি একটু তাফসীর করেন। আমি বলবো আমিও জানি না। কারণ যদি বলেন আপনার আব্বা জানেনি, আমি বলবো আব্বাও জানে না। যদি বলেন আব্বার ওস্তাদ জানেনি, আমি বলবো জানে না। যদি বলেন আরো পরে বলেন, আমি বলবো পৃথিবীর কোন মুহাদ্দিস মুফাসসির আলেম জানে না। যদি আমাকে অনুমতি দেন, স্বাধীনতা দেন, আমি আরো বলবো আলিফ লাম মিমের অর্থ খুদ জিবরিল আমিনও জানে না। জিবরিল আমিনও তো কি লেখা আছে তাফসিরে? লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ। জিবরিল আসলেন নবীর দরবারে, বললেন ইয়া রাসূলুল্লাহ আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝেছি, সামনে বলো। সাল্লাম, নবী বললেন বুঝলাম। সামিম, সে ফাহিমতু, বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। আমার নবী চুপ করে রইলেন। জিবরিল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলিফ বললাম, বললেন বুঝেছি, লাম বললাম, বললেন ফাহিমতু, মিম বললাম, বললেন বুঝেছি, জালিকাল কিতাব থেকে আর কিছুই বলেন না, চোখ মেরে বসে রইলেন। কারণ কি? আমার নবী বলে জিবরিল শোনো, জালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, সেখানে আমার বলার দরকার নাই, বুঝেছি, কিন্তু আলিফ লাম মিমে এই কারণে বুঝেছি বলেছি, যদি চোখ থাকতাম তুমি জিবরিল মনে করতা, আমি জিবরিল যেখানে বুঝি না হয়তো নবীও সেখানে বুঝে না, এই কারণে বুঝেছি বলেছি, জিবরিলের জ্ঞান যেখানে শেষ হয়ে যায় মুস্তাফার জ্ঞান সেখানে শুরু হয়ে যায়। তো এগুলো বুঝতে হবে। এগুলো তাও সমুদ্রের সাঁতার কাটলে কোনো লাভ, কিন্তু নাবিক হয়ে ডুবুরি হয়ে ডুব দিলে মুক্তামণি নিয়ে আসা। কোরআন একটা সমুদ্রের না, সাঁতার কাটানোর জন্য না,
কারণ গভীর তলদেশে ঢুকলে আপনি মুস্তফার প্রেমটা বের করা যায়। একটু চেষ্টা করতে হবে। এখন আসুন গভীর মনোযোগ। আল্লাহর নবী উঠতে লাগলেন, আমার মাওলা বললেন উঠেন, জিবরিল বলে আমাকে বলবে না আপনাকে বলবে, কেন? আমার ক্ষমতা যেখানে শেষ নবীর ক্ষমতা সেখানে শুরু। চলে গেলেন, কোথায় গেলেন? কাবা কাউসাইনে আও আদনা, আপন চুকে রহমানকে দেখলেন। দেখার পর সকাল হওয়ার আগে আমার নবী জমিনে চলে আসলেন। এখন ব্রেকিং নিউজ দিতে হবে, মিডিয়ায় প্রচার করতে হবে, পত্রিকার হেডলাইন আসতে হবে, আমার মাওলা পাক কোরআনের 15তম পারায় জাতিকে বলছে জাননী ঘটনা ঘটে গেছে। সবাই বলে কি ঘটেছে? সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ব্রেকিং নিউজ, মুস্তাফা রহমানের বাড়িতে বেড়াইয়া দুনিয়াতে চলে এসেছে। আমি দিয়েছি, আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে, ফিরপকির দিয়েছে, কোন দরবেশ দিয়েছে, দিয়েছেন কে? এখন আমার বন্ধু বলে রুমাল মাথায় দিয়া মেরাজ নিয়ে আলোচনা করা, মেরাজ নিয়ে কথা বলা, মেরাজ নিয়ে মাহফিল করা, মেরাজ নিয়ে কোন অনুষ্ঠান করা বিদআত বলে কি বলে না? মানুষ কাফরের গার্মেন্টস দেয়, বন্ধু আমার বেদাতের গার্মেন্টস দিয়েছে। কিসের গার্মেন্টস? শুধু বেদাত। যতবার বেদাত বলেছে ততবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, আমার মন বলতেছে সে আল্লাহর ওলি হয়ে যেত। যতবার সে কি বলছে বেদাত বলছে, ততবার যদি কি বলতো, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ তো হারাই গেছে, রসুলের নাম চলে গেছে শুধু মুখের মধ্যে। বিদআত বিদআত বিদআত, এই সারা আর কিছু নাই, সারাক্ষণ একটাই জল্পনা। শিক্ষিত মানুষ বলে ইসলামটা কি বিদআত ছাড়া আর কিছুই নাই? সারাক্ষণ শুধু বিদআত, শুধু বিদআত, শুধু বিদআত। কি এত বিদআত করতে কি আসলো? দাঁত নামের কোনো শব্দই তো নাই দেখি, দাঁত নামের কোনো শব্দ তো। এখন গার্মেন্টস বেরোয়েছে বেদাঁতের গার্মেন্টস, শেরিকের গার্মেন্টস, তো এতগুলো যদি গার্মেন্টস বের হয়ে যায়, সাফরের বিজনেস যারা করে ওরা, গার্মেন্টস শিল্প যারা করে ওরা হায়রান হয়ে যাচ্ছে। সো হুজুররা যে গার্মেন্টস দিয়ে দিয়েছে, আমাদের কাফরের গার্মেন্টস নিয়ে তো চিন্তা করে গেলাম। তো এত ফতোয়া, এখন গভীর মনোযোগ। তাহলে বন্ধু আমার ফতোয়া দিচ্ছে মেরাজ নিয়ে অনুষ্ঠান করা, আলোচনা করা, সভা করা, জলসা করা, এটাকে বিদআত বলা হয়। আর আমার আল্লাহ কোরআনে কখনো সুবহানাল্লাজি আসরা বলে, কখনো ওয়ান নাজমি ইজা হাওয়া বলে, কখনো কাবা কাউসাইনে আও আদনা বলে, কখনো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে, কখনো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে, কখনো ইন্না আতাইনা কাল কাউসার বলে। আমার আল্লাহ নিজেই বক্তা হয়ে আল কোরআনে মেরাজের মাহফিল করে ফেলেছে। আল্লাহ করেছে মেরাজের মাহফিল, আর বান্দা বলছে বিদআত। তো বান্দার ফতোয়ায় আমার মনে হচ্ছে ও বেদাত বুঝেছে, আল্লাহ মনে হয় বেদাত একটু কম বুঝে গেছে। কারণ আল্লাহ তো কিসের মাহফিল করতেছে? মেরাজের। আর সে বলছে মেরাজের মাহফিল করা যাবে, তো ওনার দৃষ্টিতে বেদাত। আবার আল্লাহ আল্লাহ হয়ে কোরআনে আলোচনা করছে, তাহলে আল্লাহটা মানব না মোল্লাটা মানব? এইটা যখন বলতে যায় বন্ধু আমার বলে গীবত করতেছে। কি করতেছে? আমি বলছি কার কথা? কোরআনের কথা। আমি বলছি কার কথা? আল্লাহর কথা। কিন্তু এখন বলে হুজুরের কোনো কাজ নাই, কায়া দায়া উনি আসি শুধু গীবত করে। কি করে? গীবত করে। তুমি নবীর বিরুদ্ধে বললা, তুমি তো গীবত করলা, আমি নবীর পক্ষে বললাম, এখন আমারে বলে আমি বলে গীবত করি। তো আল্লাহ কি গীবত করেছে? আল্লাহ কোরআনে যে মেরাজে মাহফিল করলো, তোমরা বলতেছো আমি গীবত করলাম, তো মেরাজে মাহফিল করছে কে? আল্লাহ। তো আল্লাহ কি গীবত করে?
তো এগুলোর চেয়ে এগুলো থেকে আমাদের সাবধান থাকা উচিত কিনা? উচিত, একটু একটু সাবধানে থাকবেন, কারণ ওদের ব্যাপারে কোরআনের দ্বিতীয় পৃষ্ঠায় কয় পৃষ্ঠা, এদিকে ঢুকলে আবার আমার মাহফিল মেরাজ থেকে সরে যাবে, সেই জন্য আমি মেরাজে তাকি, ওইটা অন্য সময় বললো। ওদের ব্যাপারে আমার আল্লাহ কি মাহফিল করেছে, এখন শুনুন গভীর মনোযোগ। আমার নবী উঠলেন, দাওয়া তিনভাবে হয়, কয়ভাবে হয়? যেমন আমার মুরব্বির সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, উনি আমাকে বললেন হুজুর আমার গড়ে আগামী শুক্রবার আপনার দাওয়া, এটা একটা সিস্টেম। উনি দাওয়াত দিল, আমি নিজ দায়িত্বে চলে গেলাম। উনি আরেক সিস্টেমে দাওয়াত দিতে পারে, হুজুর আমার গড়ে আপনার দাওয়াত আমার ছেলে রাসেলকে আপনার সঙ্গী হিসেবে দিলাম যাতে আপনার খেদমত করতে পারে। কোনটা দামি, আগেরটা না পরেরটা? উনি আরেকটা সিস্টেমে দাওয়াত দিতে পারে, হুজুর আমার গড়ে আপনার দাওয়া আমার ছেলে রাসেল আপনার সাথে থাকবে, সাথে একটা গাড়িরও ব্যবস্থা করলাম, তাহলে কোনটা দামি? শেষটা দামি। তো আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমার বাড়িতে আপনি মুস্তাফার দাত, জিবরিল থাকবে খাদেম, বিমানের চেয়েও হেলিকপ্টারের চেয়েও রকেটের চেয়েও মানুষ যা কল্পনা করতে পারে না এর চেয়েও দামি বাহক, কখনো রফ কখনো বুড়া কখনো ফেরেশতার নূরের দানা আমার মুস্তাফার জন্য বহন হয়ে যাবে। এটা দিয়েছেন কে? আল্লাহ। গভীর মনোযোগ, একটু চিন্তা করতে হবে। আল্লাহ দাওয়াত দিলেন আমার বাড়িতে, আপনি নবীর দাওয়া, খাদেম থাকবে যিনি মালাইকাদের কি সর্দার, যাকে তাকে নয় জিবরিল খাদেম, সাথে যে কোনো বিমান হেলিকপ্টার রকেট নয় যা মানুষ কল্পনা করতে পারে না, সেরকম আমি চেঞ্জ করে করে তুলব যেন মানুষ বলতে পারে নবীকে এক গাড়িতে নয় আমি অনেক গাড়ি চেঞ্জ করে নিয়ে গেছি, এই সিস্টেম। আর একটা হচ্ছে মুরব্বি বললেন আমি দাওয়াত দিয়েছি আমি আপনাকে নিয়ে যাব, কোনটা দামি? আমি দাওয়াত দিয়েছি আমি নিয়ে যাব, সেটা দামি না? দেখাশুন গভীর মনোযোগ, হাদিসের নববী খুলে দেখলাম আমার নবী বলে জিবরিল খাদেম হইল, আমি নবী বোরাকে উঠলাম, কখনো ফেরেশতার নূরের ডানাতে উঠলাম, কখনো আমি রফ রফে উঠলাম, কিন্তু আমার মাওলা যখন মেরাজ নিয়ে বলতে লাগলেন আল্লাহ ডাক দিয়ে বলে সুবহানাল্লাযী আসফা বিআব্দিহি লাইলাম, যে জিবরিলের কথাও নাই, বুরাকের কথাও নাই, রফরফের কথা নাই, আমার মাওলা বলে রহমানের বাড়িতে রহমান নিজেই এসে মুস্তাফাকে নিয়ে গেছে। এটা আমি বলেছি, সুবহানাল্লাহ মানে পবিত্র সেই আল্লাহ, আসরা যিনি নিয়ে গেছেন কাকে? ওনার হাবিবকে। তো নিয়ে গেছেন কে? আল্লাহ। এখানে তো নিয়ে গেছে, সাথে তো ছিল জিবরিল, সাথে ছিল বুরা, সাথে ছিল রফরফ। আল্লাহ বললে যখন হাবিব মাহবুবের কথা আসবে এখানে জিবরিল রফরফ থাকবে না, আমার আর আমার মুস্তাফার কথা চলবে, এটার মেসেজ। এটা কি মেসেজ? এখন আসেন সামনের দিকে চলে যা, আমার কথা তো বুঝতেছেন, এখন আসেন, টাইম কোনো বেশি হয়ে গেছেন মনে হবে, একটু সামনে একটু বলে দিন, টাইম বেশি হলে বলবেন। এখন আসেন সামনের দিকে যা, গিয়েছেন মেরাজে কে? রহমতুল্লিল, নিয়ে গেছেন কে? আল্লাহ। তাহলে মেরাজে যখন নবী গেছে তাহলে বলতে হবে নবী মেরাজে গিয়েছেন, কথা ঠিক না? সুবহান আর রসুল, পবিত্র সেই রসুল যিনি কোথায় গিয়েছেন? মেরাজে, এভাবে তো বলতে হবে। কিন্তু আল্লাহ সুবহান আর রসুল বলে নাই, সুবহানাল লাযী বলে নিজের নাম আগে এনেছে। কেন আগে এনেছে? তো গভীর মনোযোগ দিবেন, একটা বই আমি যখন লাইব্রেরি থেকে কিনবো আমি বইটা পড়ে কিনি না, আমি বইয়ের নাম দেখে কিনি, কথা কি ঠিক? কি দেখে কিনি?
নাম দেখে কেনার পরে আমি গড়ে এসে কি দেখি, বইটা পড়ে দেখি। তাহলে শিরোনাম যেটা হয়, শিরোনামের কারণে মানুষ বইটা পড়ে বইটা কিনে। কেউ লাইব্রেরিতে গিয়ে কোনোদিন বইটা পড়ে কিনছে? কিনে না, কিন্তু কি দেখে কিনছে? নাম দেখে। যেমন দেখলাম রসুল পাকের অনন্য বৈশিষ্ট্য, নাম দেখেছি, আস্তে করে কিনলাম, বুঝলাম এখানে নবীর জীবনী আদর্শ মজাজা আছে, কথা দেখ না। বইয়ের নাম দেখলাম কারবালা, বইটা কিনলাম, বুঝলাম সেখানে কারবালার কথা আছে। বইয়ের নাম মেরাজ নবী, দেখলাম বুঝলাম সেখানে নবীর মেরাজ নিয়ে আলোচনা করতে। আমি যেই বইয়ের নাম বললাম মেরাজ নবী, কিনবে কে? সুন্নি কিনবে না অসুন্নি কিনবে? অসুন্নি দেখলে বিদাত, কি দাত? দেখলাম মিলাদুন্নবী, কিনবে কে? সুন্নি। অসুন্নি কিনবে? কিনবে, কিন্তু সে কিনবে। নামাজ দেখলে কিনবে, আল্লাহ দেখলে কিনবে, রোজা দেখলে কিনবে, হজ দেখলে কিনবে, যাকাত দেখলে কিনবে, মেসওয়াক দেখলে কিনবে, তরবারি দেখলে কিনবে। তাহলে বইয়ের নামের মধ্যে তা পার্থক্য আসা না নাই? আচ্ছা, গভীর মনোযোগ। আমার আল্লাহর কোরআনটা কিভাবে সাজিয়েছে, আল্লাহ চাইলেন লাইলাতুল কদর সম্পর্কে বান্দাকে মেসেজ দিবে। তা আল্লাহ বলতে চায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন মাস যেই মাস হাজার মাসকে এক পাল্লায় রাখলে, লাইলাতুল কদর এমন রাত যে একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ চাইলে এটা প্রথম আয়াতে আনতে পারতেন কি পারতেন না? কিন্তু আনছেন কিভাবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এরপর ওয়ামা আদরাকা থেকে শুরু করে হিয়া হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত লাইলাতুল কদরের কথা। কিন্তু আল্লাহ প্রথম শব্দ বললেন ইন্না আনজালনাহু, আগে লাইলাতুল কদরের কথা বলে নাই, আল্লাহ আনজালনাহু বলে বইয়ের নাম দিয়েছে কোরআন। আমি যখন বই পড়লাম নামটার কোরআন, ভেতরে উল্ডায়া দেখি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ এখানে কোরআনের কথা বলে নাই, বলেছে লাইলাতুল কদরের কথা। মাওলা তুমি চাইলে লাইলাতুল কদরের আলোচনা করবা, কিন্তু ইন্না আনজালনাহু বলে আল কোরআন কেন আল্লাহ? আল্লাহ বলে লাইলাতুল কদরের কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না, কোনো কোয়ালিটি ছিল না, কোনো স্ট্যাটাস ছিল না। আল কোরআন লাইলাতুল কদরকে বেমিসাল করে দিয়েছে। তাহলে শিরোনামের নাম কোরআন, ভেতরে দেখি লাইলাতুল। আল্লাহ চাইলেন নবীর সাহাবী নিয়ে মাহফিল করবে, সাহাবায়ে কেরাম মুনাফিকের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে কিভাবে কথা বলে, নিজেদের ব্যাপারে কিভাবে নরম হয়ে যায়, ওনাদের রুকু ওনাদের সিজদা কিভাবে দেয়, ওনাদের গর্দানের রক্ত ইসলামের জন্য কিভাবে প্রবাহিত করে, আল্লাহ চাইলেন নবীর সাহাবীর জীবনী আলোচনা করবেন। কে চাইলেন? তাহলে বইয়ের নাম হওয়া উচিত সাহাবী রসুল, কথা ঠিক না? তাহলে আমি দেখে বুঝবো এখানের ভেতরে নবীর সাহাবী নিয়ে আলোচনা হয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ শিরোনাম সাহাবী রসুল দেয় নাই, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সর্বপ্রথম বললেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো বান্দার নয়, রাসূলুল্লাহ কার রসুল? এই শিরোনাম দিয়ে আর নবীর কথা নাই। আচ্ছা, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফা রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা সুজ্জাদা, আসলে নাই, ইয়াবতাগুনা ফাদলাম মিন
মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তো এই ওয়াল্লাযিনা মাহু থেকে আল্লাহ আলোচনা করলেন সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে বড় কঠিন, মুনাফিকের ব্যাপারে বড় শক্ত। আজকে যারা বলে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আজান আছে, একামত আছে, হাসানা জারিগুলো কি করে, কেন উনি ওনাদের বিরুদ্ধে বলে? আরে আমার আল্লাহ বলে সাহাবী থেকে শেখ যতগুলো মুনাফিক ছিল সাহাবায়ে কেরাম মুনাফিকের বিরুদ্ধে বড় কট্টর ছিল, বড় কি ছিল? এখন দাড়ি দেখলে দুধ দিয়েন না, টুপি দেখলে দুধ দিয়েন না, ভালো ভালো রোমান্টিক কথা, এটার নাম ইসলাম নয়। অনেকে মোটিভেট স্পিক দেয়, কি বেগ ফালতু জিনিস, কি জিনিস? আল্লাহর কোরআনের চেয়ে বড় মোটিভেট আর কিছু আছে? তা আল্লাহর নবীর কথা কোরআনে বলে নাই? আজকে মেয়েরাজ চলে যাচ্ছে, আমাদের অনেক বক্তা মেয়েরাজ নবীর আলোচনা করছে না, কেন? অমুকে কষ্ট পাবে, অমুকে কি পাবে? কষ্ট পাবে, কেন? আমি যদি মেয়েরাজ নবী করি আমাকে তো অমুক দলের মানুষ কিছু কিছু কি করে ওয়াদে এভাবে আঙ্গুল দেখায়, এখন আমি মেয়েরাজ নবী করলেও তুমি রাগ করবে? তা আল্লাহ বুঝে নাই ওয়াকে করবে না করবে? আল্লাহ কোরআনে যদি মেয়েরাজের মাহফিল করে তুমি কোন মোটিভের স্পিকার হয়েছ যে আল্লাহর নবীর শান বলতে পারবে না? সিটিংগিরি এখানেও চলতেছে, এখন সিটিংগিরি আমাদের মধ্যেও চলতেছে। সাবধান থাকবেন, শাইনি শায়েস এরকম আকীদার উপরে দরবার দিয়েছেন, কিজের উপরে? আকীদাবাদ দিয়ে ওই মিষ্টি মার্কা গুলো ভেজাল, ভেজালের মধ্যে মিষ্টি থাকে, কিন্তু যেখানে ভেজাল নাই হক সেটা কাচ্ছিত থাকে, সেটা কি থাকে? কাচ্ছি যায়। সেই জন্য মোটিভেট দরকার নাই, আমার কোরআনের চেয়ে বড় মোটিভেট এই জমিনে আর কিছু। আল্লাহকে মেরাজ নিয়ে আলোচনা কোরআনে করে নাই, নবী নূন নিয়ে কোরআনে আলোচনা করে নাই, হায়াতুন নবী ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা বলে নবীকে হায়াতুন নবী বলে নাই, আল্লাহ কি নবী শাফাআত করতে পারবে আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা বলে নবীর শাফাআতের কথা কোরআনে বলে নাই? তো কোরআনে যদি আল্লাহ বলতে পারে আপনি কোন মোটিভেট হয়েছেন যে নবীর শানে বললে অমুক রাগ করবে? সেই জন্য বলবো না আল্লাহ চেয়ে বেশি বোঝা, এটার নাম মুসলমানিত্ব নয়, এটার নাম মুনাফিকি। আমাদের দরবার এই জমিন এসেছে মুনাফিক চিহ্নিত করতে, কি চিহ্নিত করতে? সেই জন্য বেশি মিষ্টি দেখলে দৌড়িয়েন না, কারণ অনেক ভেজাল চলতেছে, এই ভেজাল গুলোতে আমি আকিদার কথা বেশি বলে বিদায়, অনেকেই দেখতে পারে না বসে আকিদার কথা বলে। তো আকিদার কথা না বললে কি বলবো? আকিদার কথা না বললে কি বলবো? কি আছে নবীর তাজিম ছাড়া নামাজ কোনো কাজ দিবে? রোজা কোনো কাজ দিবে? হজ যাকাত কোনো কাজে আসবে? তো আপনি আমি নামাজ কখন ঠিক হবে? যখন ঈমান থাকবে, কথা ঠিক না? তা আমার কবার যেটা সেটা যেমন জান্নাত থাকলে কবারের কোন মূল্যায়ন নাই। ইমাম বুখারী বলে হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, ঈমানের রূহ নাম হচ্ছে নবীর ভালোবাসা। তো ওই রূহ সারা, ওই রূহের আলোচনা ছাড়া আপনি ইসলাম যদি বলেন যুবক আসো আসো, যুবক আসবে না। কোন যুবক ফের দেখি ইসলামের পথে এসেছে মোটিভেটের কারণে, কিন্তু মুস্তফার প্রেমের কারণে অসংখ্য যুবক নবীর জন্য কদম দিয়েছে, প্রমাণ আছে, কথা ঠিক কিনা? সেই জন্য কোরআনের চেয়ে বেশি বুঝবেন না, হাদিসের চেয়ে বেশি বুঝবেন না, 1400 শতাব্দীর উলামা ইকরামের চেয়ে বেশি বুঝবেন না। আজকে বেশি বুঝে আকীদার মাহফিল করে না, আকীদার মাহফিলের বিষয় দিলে বলে না এটা দিয়েন না। এখন প্রায় বক্তা হাসানা জারিকে দেন বিষয়টা, আমাকে দিয়েন না কেন? মানে গালি যা দিবে সবগুলো কারে দেখ, বাস সবগুলো দেওয়ার সময় আমার যেন দিতে পারে, সেজন্য হাসানা জারি দেন আমার দিয়েন না কেন? যার মানুষ সবার খারাপ বলবে, তো যে মানুষ খারাপ বলবে সেই জন্য আল্লাহ এবং রসুলের তাজিমের কথা বলতে পারে না, আমি তাকে অন্তত মুসলমান বলতে পারি না। আপনি কি মনে করেন সেটা আপনার বিষয়, কিন্তু আমি যেটা মনে করি, আমি যেটা বিশ্বাস করি, আমার প্রমাণ আছে, আমার আকীদা, আমার দলিল আছে, আমার দলিল বলছে মানুষ কি চায়, এটার না গলার নাম ইসলাম নয়, আল্লাহ এবং রসুল যা চায় এটা বলার নাম ইসলাম। একজন হোক, কয়জন, একজন হোক, একজন লাগবে, যে শত মানুষ লাগবে না, এত কোটি মানুষ দিয়ে কি করবেন? 16 লক্ষ সাহাবি পুরা বিশ্বকাপ হয়েছে, আজকে কুকুরের মতো
90% বাংলাদেশে মুসলমান, 30 কোটি মুসলমান ইন্ডিয়ায়, 99% কোথায়? পাকিস্তানে। মাইর খাওয়ার মধ্যে কয় নাম্বার? এক নাম্বার। তো এক নাম্বার কুকুরের মতো, কুকুরের ছানা হইলে আপকি, হইলে বাঘের বাচ্চা একটা হন, কোটি মানুষের কোনো দরকার? এক সিদ্দিক আকবর কাফি হয়ে গেছে, এক ফারুক আজম কাফি হয়ে গেছে, এক ওসমান জুন্নুরাইন কাফি হয়ে গেছে, এক মাওলা আলী ইসলামের বিজয় নিয়ে এসেছে, এক হোসাইন মরা ইসলামকে জিন্দা করে দিয়েছে। সুতরাং এগুলো একটু বুঝবেন, এগুলো একটু মাইন্ডে সেট আপ করবেন। কেন? জাতি যা চায় সেই মতে ওরা চলে, যাদের কাছে নেফাকত আছে, এবং আল্লাহ এবং রসুল যা চায় সেই পথে ওরা চলে, যাদের বুকে ইমান আছে। আচ্ছা, ইমাম হোসাইনের চেয়ে বড় মুসলমান আছে? থাকতে পারে? আমার নবী বলছে আল হাসান ওয়াল হোসাইন আপনায়া, হাসান হোসাইন আমার নাতি নয়, ডাইরেক্ট আমি নবীর শাহজাদা, আমার একটা অংশের নাম হাসান হোসাইন। যারা দুনিয়াতে, আমি জান্নাতি কিনা জানি না, জাহান্নামেও যাইতে পারে আল্লাহ যদি দয়া করে জান্নাতেও, কিন্তু আল্লাহর নবী বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা শাবাবিল জান্নাহ, শুধু জান্নাতি নয়, জান্নাতের প্রেসিডেন্ট যাদেরকে বানানো হয়েছে ওনাদের নাম হাসান হুসাইন। এর চেয়ে দামি আর কেউ আছে? কুফার জমিনে 10ই মুহররম, কতই মুহররম? একলা হুসাইন 71 জন দিয়ে দিয়েছে, আর নাই কেউ। হুসাইন কয়টা? আর ওইদিকে 22,000, ওইদিকে কি 22,000 দাবি জানালো হুসাইন। এজিদ ভালো বললে আমরা আপনার উপর রাজি হয়ে যাও। কে ভালো বললে? এজিদ ভালো বললে। তো এজিদ ভালো বললে সমস্যা কি? সমস্যা তো নাই, হুসাইন তো দুনিয়ার জন্য বলতে পারতেন। 22,000 এজিদি বলেছে শুধু একটু বলবা, এজিদ ভালো হুসাইনের চেয়ে বড় মোটিভেট হইয়েন না, হুসাইনের চেয়ে বেশি বুঝিয়েন না। কেন? হুসাইনের খুন মানে মুস্তাফার খুন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার নবী হুসাইনকে জুদা করে নাই, হুসাইনকে নিজের ভেতরে নিয়েছেন। তো হুসাইন শুধু বলেন এজিদ ভালো, এজিদ এইটুকু বললে আপনি মক্কার সিংহাসন দিয়ে দিব, মদিনার রাজপ্রসাদের দায়িত্ব দিয়ে দিব, আপনার যা ডিমান্ড শুধু বলতে থাকবেন, এজিদের পক্ষ থেকে কি হবে? বাস্তবায়ন হবে। হুসাইন হাসি দিয়ে বলে শোন, হাত দিলে এজিদের হাতে, হাত দিলে আমি মক্কার শাসন পেয়ে যাব, মদিনার সিংহাসন পেয়ে যাব, গাড়ি বাড়ি দুনিয়া পেয়ে যাব, কিন্তু মুস্তফাকে তো এই চেহারা দেখাইতে পারবো না, সুতরাং হাত দিলাম না, গদ্দাম দিয়ে মুস্তফাকে নিয়ে নিয়েছে। এর চেয়ে বড় মোটিভেট আর কি আছে? এর চেয়ে বড় মোটিভেট আর কি আছে? এখন হুজুর আকিদার কথা বলবে না, হুজুর ইমানের কথা বলবে না, কেন? ওই অমুকে রাগ করবে। হুসাইন যদি বলতেন 22,000 এজিদি রাগ করবে, আমি একটু ওদেরকে দেখানোর জন্য ভিতরে আমার নবী প্রেম আছে উপরে একটু বলি না এজিদ ভালো, চাইলে বলতে পারতেন না? না বলে আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমাদেরকে শিক্ষা দিলেন বাতেলের সামনে কখনো মাথা নত করা যাবে না, প্রয়োজনে গদ্দাম দিয়ে মুস্তফার তাজিমের বিজয়ের পতাকা তুলতে হবে। কথা ঠিক কি? আমি অবাস্তব কথা নয়, বাস্তব। আমি আবেগে চলি না, কারণ মানুষ অনেকে আবেগে চলে, গিয়ে চলে আবেগে চলিয়েন না, কারণ আবেগ দিলে অনেক সময় উড়ি চলি আসেন। একটা বাংলাদেশে দেখলাম এক আবেগী মোটিভেট স্পিকার আছে, ওর নাম কি? ওই সুলাইমান কি একটা আছে না, হ্যাঁ সুলাইমান শুকর, ও এমন এমন মোটিভেট দিয়েছে মানুষ আর ডাক্তার ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে ব্যবসায় নামে গেছে কোথায়, কিন্তু কিছুদিন পর যখন ফই ফই দিছে, এখন আর কেউ শুনে না, সবাই হাহারি এক দেয়, কি রিয়্যাক্ট? কথা কি আমি মিথ্যা বলছি? চট্টগ্রামে যখন গেছে মা, নারী পুরুষ তার জ্যাম ধরিধর, সেখানে মোটিভেট স্পিকার, পুরা দুনিয়া পরিবর্তন করে দিচ্ছে, যুবকদের স্বপ্ন গার্মেন্টস ব্যবসা মুখের উপরে জাতিকে কোটিপতি বানাই দিছে। কিন্তু পরে যখন 2 মাস পর জাতি যখন বিবেক দিয়ে ভেবে দেখলো, দেখলো দু কাছাড়া
কেন আবেগ মোটিভেট দিয়ে কখনো জাতি পরিবর্তন হয় না। আল্লাহ বলে পরিবর্তন কিসে হয় জানিস? আমি বললাম মাওলা কিসে? আল্লাহ বলল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুস্তাফাকে বুকে নিলে জাতি পরিবর্তন হয়ে যায়। এর চেয়ে বড় মোটিভেট কি আছে? সেই জন্য মূলধারা থেকে সরে যায় না, মূলধারা থেকে সরে গিয়ে এজিত কুকুরের মতো অনেক বেশি হবে, কিন্তু কোনোদিন বিজয় আনতে হোসাইন বাঘের বাচ্চার মতো একটা হবে, ইমাম মাহদির বিজয়ের পতাকা উঠে যাবে। কথা ঠিক কিনা? আমার নবী ইমাম মাহদি পর্যন্ত আকীদা নিয়ে কথা বলছে। কি নিয়ে? ইমাম মাহদি আসবে কি আসবে না? সুন্নিরাও বলে মাহদি চাই চাই বলি না, অসুন্নি যারা আছে তারা কি মাহদির জন্য অপেক্ষা করছে কি করছে না? সবাই বলছে ইমাম মাহদি আসবে, বিজয়ের পতাকা উঠবে। আমার নবী মুসলিম শরীফের হাদিস, সেই ইমাম মাহদি কে চিনো? ওয়াহুয়া ইতরাতি আহলা বাইতি। ইমাম মাহদি কারো বংশে আসবে না, ইমাম মাহদি ফাতেমার বংশে আসবে। উনি আওলাদের রাসূল। উনি কে? আজকে শাইন শাইনের কোর্ট কে মানে না, আজকে আওলাদের রাসূল স্বীকার করে না, কারবালাতে সব মরে গেছে। এখন আমার এটা কি নতুন গিয়ে আওলাদের রাসূল? আল্লাহর হাবিব বলে ইমাম মাহদি যিনি আসবে উনি অন্য কারো আওলাদ নয়, উনি আমি মুস্তাফার আওলাদ দিয়ে আসবে। এখন বাবা ছেলের জন্য স্বপ্ন দেখে কি দেখে না? আমার বাবা অবশ্যই চাইবে আমার জন্য এমন কিছু করে যেতে যাতে আমার বাবা চলে যাওয়ার পর আমার যেন কারো কাছে হাত পাততে না হয়। কথা ঠিক না? প্রত্যেকের বাবা চায় তার সন্তানের জন্য কিছু করে যাইতে। কথা ঠিক কিনা? কিন্তু আমার গাউসে জামান, আমার মুর্শিদ আল্লামা তৈয়ব শাহ বাবাজি বিল্ডিং করে যায় নাই, বাড়ি করে যায় নাই, গাড়ি ফ্যাক্টরি করা যায় নাই, একটা জিনিস করে গেছে, ওই জিনিসের নাম গাউসিয়া কমিটি। কথা ঠিক কিনা? কারণ জিজ্ঞেস করেন মুর্শিদ গাউসিয়া কমিটি কেন দিলেন? সে প্রত্যেক বাবা চায় সন্তান যেন কি তাকে উপযুক্ত, তাকে সন্তান যেন টেনশন করতে না হয়। আখির জামানায় ইমাম মাহদি আসবে, ওনার গাড়ি বাড়ির দরকার নাই, ওনার সৈনিক লাগবে। তা আমিও যেহেতু আওলাদের রাসূল, ইমাম মাহদিও যেহেতু আওলাদের রাসূল, বাবা হয়ে সন্তানের জন্য গাউসিয়া কমিটি রেখে দিয়েছে। এটার নাম গাউসিয়া কমিটি। এর নাম কি? এগুলো বুঝতে হবে, জানতে হবে। এখন আসুন গভীর মনোযোগ। তা আল্লাহর নবী কোথায় গেলেন? মেরাজে ডিক্লার করলেন কে? আল্লাহ। তা আমি যেই কথার ভেতরে ছিলাম সেই কথাতে আমার চলে আসলাম। আকীদা বড় জিনিস, আকীদা ঠিক সব ঠিক, আকীদা ঠিক নাই কোনো কিছু ঠিক নাই। কারণ ইমানের রুহের নাম রহমতুল্লিল আলামিন। তাহলে গভীর মনোযোগ। আল্লাহ চাইলেন সাহাবী রাসূল সম্পর্কে বলবে, কিন্তু আল্লাহ ডাইরেক্ট সাহাবী রাসূল বলে নাই, আগে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো শিরোনাম দিলেন দয়াল নবীর নাম, ভেতরের নবীর কথা নাই, আছে সাহাবীর কথা। জিজ্ঞেস করলাম মাওলা তুমি চাইলে নবীর সাহাবী নিয়ে বলবা, কিন্তু শিরোনাম নবী কেন? আবু বকর, উসমান, আলী, ওমর, আনসার, মুহাজির, ওরা যে দামি হয়েছে দামি অন্য কোন কারণে হয় নাই, আমার নবীর কারণে হয়েছে। সেই জন্য শিরোনাম থাকবে রহমতুল্লিল, কিন্তু আলোচনা থাকবে সাহাবায়ে কেরাম, শিরোনাম থাকবে কোরআন, আলোচনা থাকবে লাইলাতুল কদর। আল্লাহ চাইলেন নবীর কথা বলবে, কখনো বলে ইন্না আতাইনা কাল কাউসার, কখনো বলে ওয়া রাফানা লাকা যিকরাক, কখনো বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ চাইলেন মেরাজের কথা বলবে, সুবহানাল্লাজি বলে নিজে শিরোনাম এসেছে, উপরের নাম আছে আল্লাহ, ভেতরে গিয়ে দেখি নাম আছে রহমতুল্লিল আলামিন। কেন? স্যার যদি উপরে মেরাজুন নবী দি ওয়াবি তো করবে না, মেরাজুন নবী দিলে কি করবে না? ও করবে না। মেরাজুন নবী দিলে অসুন্নি পড়বে না, বেদাতের টিকাদার যারা নিয়েছে ওরা পড়বে,
নাম দিলাম সুবহান বলে আল্লাহর নাম ভেতরে আশ্রয় দিয়ে আমার মুস্তাফার মেরাজের আলোচনা করে দিয়েছে। এটার নাম মেরাজুন নবী। এখন আসেন গভীর মনোযোগ, আমি আস্তে আস্তে করে আমার কথাকে সংক্ষিপ্ততার দিকে নিয়ে যাব। আমার নবী কোথায় গেলেন? মেরাজে জিবরিল নবীকে ডাকলেন, আল্লাহর নবী মসজিদে হেরেমে আসলেন, ওখান থেকে বুরাকে উঠলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলে আমি যখন বুরাকের উপরে যাচ্ছেন কোথায়, মসজিদে আকসাতে, রাআইতু মুসা, আমি নবীর নিজের চোখ দিয়ে দেখলাম, কাকে দেখলাম, মুসা কালিমুল্লাহকে, নবীর কোথায়, জমিনের উপরে না নিচে, আল্লাহর নবী বলে ফি কবরিহি, আমি দেখলাম মুসাকে ওনার কবরের ভেতরে, নবীর ফসে গেছে, সে না মাটির সাথে আমি দেখলাম মুসা কালিমুল্লাহ নিজের রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ছে, সালাত পড়ছে। কি পড়ছে? সালাত মানে কি? সালাত মানে কি? সালাতের বিলাসিতা অর্থ আছে কয়টা? তন্মধ্যে চারটা অর্থ বড় মাশহুর। চারটা অর্থ কি? বড় মাশহুর। সালাত মানে নামাজ, সালাত মানে দরুদ শরীফ, সালাত মানে দোয়া, সালাত মানে ইস্তেগফার। আছে না নাই? আমি কি মিথ্যা বলেছি? ওলামা ইকরাম এখানে আছে, মাশহুর অর্থ আছে। শুধু নামাজকে সালাত বলে না, আমরা যে বলি সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, এটাও সালাত থেকে আসছে। তো এখন গভীর মনোযোগ, এখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কবরের মধ্যে দেখছেন, উনি দাঁড়িয়ে সালাত পড়ছে, উনি দাঁড়িয়ে কি পড়ছেন? অসংখ্য উলামায়ে কেরাম বলেছে সালাত মানে মুসা কালিমুল্লাহ আপন মাজারে নামাজ পড়ছে। কি পড়ছে? সমস্ত উলামায়ে কেরাম যারা নামাজের কথা বলেছেন, আমি ওনাদের মন্তব্যকে, ওনাদের কমেন্টসকে, ওনাদের বক্তব্যকে আমার মাথার উপর রেখলাম। আমি অশ্রদ্ধা জানাই, কিন্তু এখানে আমার একটু হালকা আপত্তি আছে। কি আছে? যদি বলেন হুজুর আপত্তিটা কোন জায়গায়, যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, কেরাত আসে না নাই, রুকু সিজদা আসে না, তাশাহুদ আসে না, তাহলে অনেকক্ষণ সময় যাবে কি যাবে না? কিন্তু আল্লাহর নবী বলে আমি বুরাক নিয়ে যখন মসজিদে আকসাই নামলাম, দেখলাম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, সকল নবী রসুল চলে আসছে, দেখি ওখানে মুসাও দাঁড়ায় আছে। ওখানে কে দাঁড়ায় আছে? মুসা আলাইহিস সালাম কি আছে? দাঁড়িয়ে আছে। তাহলে গভীর মনোযোগ, একটু ডিস্টার্ব করে যা, অসুবিধা নাই, একটা বেজে গেছে, যাদের বাসা দূরে ওনারা চলে যাক, যাদের বাসা দূরে ওনারা কেউ যাক, যারা কাছে ওরা বসেন। আশকের মুআমালাত যারা কাছে, যাদের বাসা দূরে এটা আপত্তি করা যাবে না, কারণ ঢাকার মধ্যে অনেক সময় একটার সময় কি করে দেয়, হ্যাঁ আমি আস্তে আস্তে গুছাই ফেলতেছি, কারণ থালা মেরে দে, থালা মারলে তো জামিলা। তো আমাদের তা চট্টগ্রাম, আমরা চট্টগ্রামে বাস আলহামদুলিল্লাহ অনেক সময় খুলে দেওয়া যায়। তো এখন আসলে আমার আসতে আমার তার 10-15 মিনিটের মধ্যে শেষ, 10 মিনিট, 8-10 মিনিটে শেষ। তাহলে মুসা আলাইহিস সালাম গেলেন, কোথায় গেলেন? মসজিদে আকসা, দেখলেন ওখানেও কে দাঁড়ায় আছে? মুসা আলাইহিস সালাম। বুরাকের গতি আসতে নয়, বুরাকের গতি স্পিডে। তো মুসা আলাইহিস সালাম যদি নামাজ পড়তেন তাহলে আগে পৌঁছতেন না, তাহলে কি করছেন? তা আমার মন বলছে কবরে নামাজ ফরজ নয়, কিন্তু মুস্তাফার তাজিম তো ফরজ হয়ে আছে। মুসা কালিমুল্লাহ কবরের ভিতর দাঁড়িয়ে আমার মুস্তাফাকে সালাত ও সালাম দিতে লাগলেন। দ্বিমত করতে পারে, সমস্যা নাই, কিন্তু আমার মন বলছে, আমার বিস্তান বলছে নামাজ পড়তে অনেকক্ষণ সময় লাগবে, কবরে নামাজ ফরজ
নয়, কিন্তু তাজিমে মুস্তাফার নাম ঈমান। তাই কারণে দাঁড়িয়ে সালাত মানে আমার মন বলছে আমার নবী যখন বুরাকের উপর মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বলছে ইয়া নবী সালাম আলাইকা, আজ মুস্তাফা তো যাচ্ছে মেরাজে, মুসা তো লাংতারানি বলে যেতে পারে নাই, যেই মুস্তাফা মাওলার বাড়িতে যাচ্ছে সেই মুস্তাফাকে মুসার পক্ষ থেকে অগণিত দরুদ সালাম পাঠিয়ে দিচ্ছে। এখান থেকে একটা মাসালা, এখান থেকে কি মাসালা, কি নবী রসুল কবরে জিন্দা, আবার কবরের ভিতর আবার কবর থেকে বাহিরও, কারণ মসজিদে আকসায় আসে না নাই। আবার আমার নবী বলে ষষ্ঠ আসমানে গিয়ে ওখানেও দেখি মূসা বসিয়ে আছে, তাহলে কবরেও আছে, কবর থেকে বের হয়ে মসজিদ আকসায়ও আছে, মসজিদ আকসা থেকে কয় আসমানে। তাহলে মূসা আলাইহিস সালাম যদি এত জায়গায় যাইতে পারে, আমার নবীকে গোলামদের ঘরে আসতে পারে না। এই আকীদা প্রকাশ হবে বলে তারা মেরাজকে কি করতে চায়, বেদান্তের ফতোয়া দিয়ে ডুবাতে চায়। কেন জানে, মেরাজ নিয়ে আলোচনা হলে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডারই জাতি জেনে যাবে। আমার কথা শেষ, নবী মেরাজে চলে গেলেন, আমরা আশ্চর্য হলাম কেমনে সম্ভব, কেমনে সম্ভব, আল্লাহ বলে অসম্ভবের কি আছে। আমরা বললাম নবী মেরাজে গিয়েছে, এটা আশ্চর্যের বিষয়, আল্লাহ বলে কোনো আশ্চর্যের বিষয় নয়, সুবহানাল্লাযী, নবী যদি মেরাজ যাইতো তাহলে আশ্চর্য ছিল, নবী মেরাজে যাই নাই, আমি আল্লাহ নিজেই নবীকে নিয়ে গেছি। আল্লাহ পারে কি পারে না, কিন্তু আল্লাহ বলে আমার কাছে একটা আশ্চর্যের জিনিস আছে মাওলা, কি গভীর মনোযোগ। কথা শেষ, আমার এখানে স্কুল আছে না, হেডমাস্টার দারওয়ান, হেডমাস্টারকে যদি কোটি টাকা দেন দারওয়ান হবে, কেন যিনি উপরে উঠে উনি নিচে, রাষ্ট্রপতিকে যদি বলি আপনার ছবি গাড়িতে বাড়িতে ফ্যাক্টরিতে সব জায়গায় রাখবো, বঙ্গভবনের কেরানি হয়ে যান, কখনো হবে? বলবে তুই তো ইজ্জত দাস নাই, বাসানা দিলি, বলবে কি বলবে না? কেন মানুষ উপরে উঠে গেলে নিচে নামে। আমার নবী যখন লামাকানে চলে গেল, আমার মাওলা বলল আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আজ দরবারের সালাতের মালিক, দরবারে তাওহীদের মালিকের দরবারে চলে এসেছে, মাওলার পক্ষ থেকে হাবিবকে সালাম। যখন কাবা কাউসাইনে আও আদনা, আমি বলি নাই, বলছেন কে? এখানে মিলনটা কিরকম হয়েছে আমি বলি না, বলছে কে? কাউসাইন মানে দনুক, দনুক আছে না, দনুক, দনুক যদি এক হয় একটু গ্যাপ থাকে, একটু কি থাকে, আল্লাহ বলে কাবা কাউসাইন, দুইটা কামান এক হলে যেরকম হয় রহমান আর হাবিবে রহমান কি হয়ে গেছে। তা আমরা দেখলাম দুইটা কামান এক হলে মাঝখানে কি থাকে, গ্যাপ থাকে, তো আমরা বললাম গ্যাপ আছে মনে হয়, আল্লাহ বলে আও আদানা, গ্যাপ মিটাইয়া একাকার হয়ে গেছে। আমি বলি না, বেদাতি আমার ফতোয়া দিয়েন না, বলছেন কে? এখন যদি বেদাতি ফতোয়া দেওয়া যায় সেদিকে একটু চেষ্টা করে দেখেন, এটা আমি বলি না। ওই একাকার যখন হয়ে গেছে তখন আমার রহমান আমার নবীকে বলছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আজ মালিক আছে, আজ হাবিব আছে, হাবিব চাইতে থাকবে, মালিক আজকে দিতে থাকবে। কতক্ষণ দিব? যতক্ষণ নবী খুশি হবে না ততক্ষণ দিব। তো মেরাজে গেলেন রহমতুল্লিল, হাসবে না কাঁদবে? তো বিবেক বলছে হাসবে, কিন্তু রহমানকে দেখার পর আল্লাহ যখন আনলিমিটেড প্যাকেজ দিয়েছে, চাইবে দিব, চাইবে দিব, খুশি করে ফেলবো। ওই সময় আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার মাওলা ডাক দিয়ে বলেন অনেককেই সফিউল্লাহ বানিয়েছি, কাউকে বা হাবিবুল্লাহ খলিলুল্লাহ বানিয়েছি, কাউকে বা কালিমুল্লাহ বানিয়েছি, কাউকে বা রুহুল্লাহ বানিয়েছি, সবার জন্য লান্তারানি বলে না করে দিয়েছি, কিন্তু জিনাকে হাবিব বানিয়েছি, ওনাকে এনে সবার জন্য যেটা না সেটা হাঁ করে দিয়েছি। কাঁদেন কেন, কাঁদেন কেন? মুস্তাফার দুই ঠোঁট বলছে মাওলা আমাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও, আমি চলে যাব। আল্লাহ বলে রহমানের দরবারে কাউকে আনি নাই এই কারণে, কারণ রহমানকে দেখলে সে
কখনো যাবে না, মানুষ হেডমাস্টার হলে কখনো কেরানি হয় না, মানুষ অধ্যক্ষ হলে কখনো দারোয়ান হয় না, মানুষ বঙ্গভবনে গেলে কখনো বঙ্গভবনের পাহারাদার হয় না, মুস্তাফা আজ রহমানের মেহমান হয়েছে। আমি বলেছি আনলিমিটেড প্যাকেজ চাইবে দিব, চাইবে দিব, আর মুস্তাফা বলে আল বিদা, তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও চলে যাব। আমার মাওলা ডাক দিলেন হাবিব এমন কি হয়ে গেল, রহমানকে দেখার পর যেতে চাচ্ছেন কেন? সে একটা কথা, মাওলা তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, কিন্তু দুনিয়ার জমিনে গুনাহগার উম্মত গুনাহ করবে, আর আমি ওখানে লা মাকানে থেকে যাব, ওরা জাহান্নামে চলে যাবে, মুস্তাফা সইতে পারবো না। আল্লাহ বলে একবার জিবরিলকে দিয়ে আনিয়েছি, নামাজের বাহানা দিয়ে নয় বারে নিয়েছি, দশ দশ বার মুস্তাফা তাই বলেছে আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আল্লাহ বলে মেরাজে যাওয়া কোন আশ্চর্যের বিষয় নাই, ওয়ান নাজমি ইজা হাওয়া, ওই নূরানী নবীর কসম, যেই নবী আল্লাহকে দেখার পরেও উম্মতি উম্মতি বলে মেরাজ থেকে উম্মতের মায়ায় জমিনে চলে এসেছে। উম্মতের মায়ায় কোথায় চলে এসেছে? জমিনে। আজ সেই মেরাজ নিয়ে কটাক্ষ করে, সেজন্য সাতাশে রজব, এটা মেরাজ, এতে কোনো সন্দেহ নাই। বদরুদ্দিন আইনি শরহে বুখারী লিখেছেন, উনি সহ ইমাম গাজ্জালি সহ উলামায়ে কিরাম ঐক্যমত পোষণ করেছেন, সাতাইশে রজবই মেরাজের রাত। এরপরেও আজ চোদ্দ শতাব্দী পরে দাঁড়িয়ে টুপি রেখে আবদুল্লাহ ইবনে উবাইর সন্তানরা এই মেরাজ বন্ধ করতে বসে আছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।